Hello, my dear little flowers, how are you all? Hmm? Okay. I know that all of you are having a great week. Hmm? Okay. So my dear flowers, can you tell me that what we are going to do today? Hmm, Okay, today we are going to write the letter E. Okay. ke amra ki ki practice korbo. লেটার ই ওকে সো তার জন্য আমাদের কোন নোটবুকটা প্রয়োজন বলো আমাকে ইয়েস আলফাবেট নোটবুক তাই তো সো এটাই তো মাই আলফাবেট নোটবুক সো এই বুকটা ঝটপট করে কি নিয়ে এসো আর সঙ্গে কি কি আনতে হবে বলো দেখি ভেরি গুড ইউ আর সো একটা ইরেজার একটা পেন্সিল তাই না ওকে সো নিয়ে এসো গিয়ে হুম এখন ফ্লাওয়ার্স আমি যে পেজ নাম্বারটা গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি না হলে বাবাকে বলো তোমায় যেন ওপেন করে দেন হুম ওকে চলো সো আমরা আজকে কি লিখবো লেটা ই লিখবো কিন্তু ই দিয়ে তার আগে আমাকে বলো দেখি তোমরা তো জানো হুম বলো আমাকে ভেরি গুড ই ফর এলিফ্যান্ট হয় তাই না সো আমার সঙ্গে একবার বলো ই ফর এলিফ্যান্ট রাইট তারপর কি ই ফর এনভেলপ তাই না তারপর কি

স্ট্যান্ডিং লাইন ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস স্ট্যান্ডিং লাইন ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস এরকমভাবে কিন্তু আমরা লেটার ইট্রেস করলাম রাইট ওকে এখন দেখো ফ্লার্স এখানে তো ডটস ই অনেকগুলো লেটার ই করা রয়েছে সবগুলো কিন্তু পেন্সিল দিয়ে ট্রেস করবো ঠিক আছে দেখো আমি পেন্সিল নিয়েছি তোমরাও নিয়ে নাও ওকে এখন চলো আমরা ট্রেস করে ফেলি কীভাবে এই দেখো ফার্স্ট উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস স্ট্যান্ডিং লাইন লাইক দিস ওকে দেন উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস স্লিপিং লাইনস লাইক দিস ওকে তো দিস ইজ দ্য লেটার ই ন ফ্লাওয়ারস ট্রেস করো ফার্স্টে আমরা স্ট্যান্ডিং লাইন তারপর ওয়ান টু থ্রি স্লিপিং লাইন ট্রেস করবো ঠিক আছে এই এইরকমভাবে কিন্তু আমরা সবগুলো লেটার ই ট্রেস করে ফেলব ফ্লাওয়ারস স্লোলি স্লোলি কিন্তু ট্রেস করবে দেখবে ডটস এর বাইরে যাতে না বেরিয়ে যায় ঠিক আছে তাহলে ফ্লাওয়ার্স দেখো স্ট্যান্ডিং লাইন ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস তাই তো স্ট্যান্ডিং লাইন ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস

স্ট্যান্ডিং লাইন ওয়ান টু থ্রি স্লিপিং লাইন এখানে তো অল্প ডটস রয়েছে এই থ্রি ডটসকে আমরা এই রকমভাবে জয়েন করব ঠিক আছে তারপর এই ডটটা থেকে এই ডটটা পর্যন্ত একটা স্ট্যান্ডিং লাইন তারপর এই ডট থেকে এই ডট পর্যন্ত একটা স্ট্যান্ডিং লাইন তারপর আনাদার স্ট্যান্ডিং লাইন ঠিক এই রকম করে কিন্তু আমরা সবগুলো লেটার ই ট্রেস করব ঠিক আছে আবার দেখো ট্রেস করছি ওয়ান স্ট্যান্ডিং লাইন ওয়ার ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস রাইট দিস ইজ দ্য লেটার ই ন ফ্লোর ট্রেস করো আমার সঙ্গে এই থ্রি ডটস জয়েন করে আমরা স্ট্যান্ডিং লাইন ট্রেস করব তারপর এই স্লিপিং লাইনস ওকে সো স্ট্যান্ডিং লাইন দেন স্লিপিং লাইনস ওকে না ফ্লার্স খুব কেয়ারফুলি ট্রেস করবে ডটসের বাইরে যেতে না বেরিয়ে যায় ঠিক আছে ওকে ফ্লার্স দেখো কি সুন্দর কিন্তু আমি ট্রেস করে ফেললাম ওকে আচ্ছা এখন কি করব দেখো এইখানে কিন্তু একটা একটা করে অনেকগুলি ডট দেখতে পাচ্ছি আমরা রাইট এই ওয়ান বাই ওয়ান কিন্তু আমাদের ই লিখতে হবে ঠিক আছে কিভাবে দেখাচ্ছি দেখো এই যে ডটটা দেখতে পাচ্ছি ডটটা থেকে আমরা স্ট্যান্ডিং লাইন ড্র করব ঠিক এই সেকেন্ড ব্ল্যাক লাইন পর্যন্ত এই রকম ভাবে তারপর থ্রি স্লিপিং লাইন ড্র করবো এই রেড লাইনে একটা এই ব্ল্যাক লাইনে একটা আর একটা ব্ল্যাক লাইনে আরো একটা স্লিপিং লাইন দেখো থ্রি স্লিপিং লাইনস ঠিক আছে আমার কিন্তু লাইন্সের বাইরে যায়নি এরম ভাবে তোমরা লিখবে আমার সঙ্গে লেখো ওয়ান স্ট্যান্ডিং লাইন এই সেকেন্ড ব্ল্যাক লাইন পর্যন্ত তারপর থ্রি 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 স্লিপিং স্লিপিং লাইনস লাইনস এই লাইনে ঠিক আছে এই যে স্ট্যান্ডিং লাইন আর ওয়ান টু থ্রি স্লিপিং লাইনস লেটা ই আবার লিখছি দেখো স্ট্যান্ডিং লাইন আর থ্রি স্লিপিং লাইনস লেটা ই ওকে না লেখো আমার সঙ্গে এই ডর থেকে ওয়ান স্ট্যান্ডিং লাইন সেকেন্ড ব্ল্যাক লাইন পর্যন্ত তারপর রেড লাইনে ব্ল্যাক লাইনে আরো একটা ব্ল্যাক লাইনে থ্রি স্লিপিং লাইন দিস ইজ দ্য লেটার ই এরকম তোমরা কিন্তু লাইন্স গুলো মেনটেন করে লেটার ই লেখো লাইন্সের বাইরে চলে গেলে অসুবিধে নেই ই রেস্ট করে নিয়ে আবার কিন্তু লেটার ই লিখবে এরকম ওকে আচ্ছা তাহলে দেখো কি সুন্দর লেটার ই গুলো কিন্তু আমরা লিখে ফেললাম তাই তো এরম কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে হবে আর নাইন্টিন নাম্বার পেয়েজেও কিন্তু তোমরা ঠিক এইরকম ভাবে লেটার ই লেখে কমপ্লিট করে ফেলবে ওকে আচ্ছা সো মাই ডে ফার্স আজ তাহলে আমরা কি লিখলাম হুম।

Our lesson is over. Take care of yourself. Love you all. Bye.